হাজির হলাম নতুন একটি অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড টিক্স নিয়ে। তো বন্ধুরা, আজকে টিপসটি হচ্ছে কীভাবে আমরা আমাদের মোবাইলের ওয়াইফাই স্পিডটা খুব সহজে দ্রুত বাড়িয়ে নিতে পারি। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। Press the bell icon on the YouTube app and never miss another update. ওয়েলকাম ব্যাক গাইস, আবারও ফিরে এলাম। তো বন্ধুরা, আমরা অনেক সময় অনেক দ্রুত নেট চালানোর জন্য দেখা যায় যে রাউটারের ঠিক অনেক দূরে থাকি, বাট ওয়াইফাই স্পিডটা খুব কম হয়। তো সেক্ষেত্রে আমরা অনেক সময় বিভিন্ন প্রবলেম করে থাকি। তো আজকে টিউটোরিয়াল সেই বিষয়ে কীভাবে সমাধান হওয়া যায়, তো চলুন বন্ধুরা শুরু করা যাক। তো সেক্ষেত্রে আপনাদের সর্বপ্রথম যেটা করতে হবে, আপনাদের ফোন সেটিংয়ে চলে যেতে হবে। তো ফোন সেটিংয়ে যাওয়ার পরে আপনারা স্ক্রল করে এই জায়গায় নিচে চলে আসবেন, দেখবেন যে জায়গায় ডেভেলপার নামে একটি অপশন আছে। তো সে জায়গায় আপনারা ঠিক করবেন। যাদের মোবাইলে ডেভেলপার অপশনটি নেই, তারা সিম্পলি এটা অন করে নেবেন। আর অন করার প্রসেসটা আমি দেখাচ্ছি না, কারণ এটা অনেক মোবাইলে অলরেডি থাকে, বা কারো যদি না থাকে সেক্ষেত্রে কমেন্টে বলবেন, আমি একটি টিউটোরিয়াল মাধ্যমে দেখাই দেবো। তো বন্ধুরা, এই জায়গায় অন করার পরে ডেভেলপার অপশনে ক্লিক করার পরে এই জায়গায় স্ক্রল করে নিচে নামবেন। তো নিচে নামার পরে দেখতে পারবেন যে একটি অপশন আছে, সেই অপশনটি আপনারা জাস্ট অন করে দিবেন। এই যে অ্যাগ্রেসিভ, এটা সিম্পলি সর্বপ্রথম অন থাকবে, অফ থাকবে। তো সেক্ষেত্রে আপনারা এই জায়গায় নিচে এসে এটাকে অন করে দেবেন। তো বন্ধুরা, অন করে দেওয়ার পর দেখবেন আপনার নেট স্পিড অনেক গুণ বেড়ে গেছে। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো ভালো যদি লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে যাবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে থাকা বেল আইকনটি টিক দিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে।